অভিশংসন নিয়ে তোলবারের মধ্যেই হোয়াইট হাউসকে ইউক্রেনীয় ও মার্কিন প্রেসিডেন্টের ফোন আলাপ সংক্রান্ত নথি পাঠানোর নির্দেশ দিল কংগ্রেস ডোনাল্ড ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া নিম্নকক্ষে যাই ঘটুক সিনেটে ডেমোক্র্যাটদের রুখে দেবে ক্ষমতাসীন রিপাবলিকানরা তার অভিযোগ নির্বাচনে নিশ্চিত পরাজয় ঠেকাতেই বিরোধী দলের এই সব অপচেষ্টা প্রেসিডেন্টের অভিশংসন কার্যক্রমের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন শীর্ষ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি হয়েছে আগেই এবার হোয়াইট হাউসের কাছে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ফোনালাপের পূর্ণাঙ্গ নথি চাইল ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস ব্যক্তিত্ব বা নৈতিক অবস্থান বা মতের পার্থক্য এ সংকটের কারণ নয় এসবের বিচার তো হবে তেরো মাস পরের নির্বাচনে এসব নিয়ে কথা হবে প্রচারণায় মার্কিন সংবিধান আর গণতন্ত্র রক্ষার লড়াই চলছে এখন টানাপড়েনের শুরু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে অভিযোগ দু সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সম্ভাব্য ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী জো বাইডেনের বিরুদ্ধে অনুসন্ধানে বিদেশি রাষ্ট্রপ্রধানের কাছে সহযোগিতা চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প অভিশংসনকে বলছেন অভ্যুত্থান চেষ্টা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন নথি ফাঁসকারীর শাস্তি নিয়ে কথা বলছেন আধুনিক ইতিহাসের সবচেয়ে দুর্নীতিবাজ প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই দুর্নীতির অন্য সংজ্ঞা আমার বিরুদ্ধে তার দুর্নীতির অভিযোগ নিয়ে চিন্তা নেই ভাবছি বিকৃত মস্তিষ্ক এই লোক আবার ক্ষমতা এলে দেশের কি হাল হবে নির্বাচনে নিশ্চিত পরাজয় প্রচেষ্টা পার্টির অপকৌশল দাবি আমাদের সাথে হওয়া অন্যায় আচরণের কথা জানিয়ে খোলা চিঠি প্রকাশ করব। নিম্ন ভোটে যদি আমার বিরুদ্ধে প্রস্তাব পাশ হয় রিপাবলিকানরা উচ্চকক্ষে একজুট হয়ে তার ঠিকিয়ে দেবে কাজেই আমি নিশ্চিন্ত কিন্তু নির্বাচনে এর মাসুল গুনবে ডেমোক্রেটরাই নির্বাচনে হারবে যে মরিয়া হয়ে উঠেছে ডেমোক্রেট নেতা জো বাইডেন আর তার ছেলের বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগের কোন প্রমাণ মেলেনি জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ কামাল যমুনা